চিতাবাঘ, দ্রুততম ড্রোন, রেসিং কার কিংবা উসাইন বোল্ট, সবাইকে গতিতে হার মানাবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পাখিটি। একদিকে ডানার প্রচণ্ড গতি, অন্যদিকে শিকার ধরার বিশেষ কৌশল, এই দুয়ের কারণে পাখিরাজ্যে দাপটের সাথে এই পাখিকে রাজত্ব করতে দেখা যায়। পাকিস্তানে তৈরি একটি ব্যালিস্টিক মিসাইলের নামকরণ করা হয়েছে এই পাখির নামে। বিশ্বব্যাপী পরিচিত এই পাখির নাম প্যারেগ্রিন, ফ্যালকন বা শাহিন। পাখিটির ডানা দুটি শরীরের সঙ্গে লেপটে ঘন্টায় প্রায় 320 কিলোমিটারের বেশি বেগে উড়ে এসে শিকার ধরে। উপর থেকে ডাইভের সময় সে নিজ শরীরকে তীরের ফলার মতো বানিয়ে ফেলে। এরকম দুরন্ত গতিবেগে উড়ে গিয়ে ছোট ছোট পাখিগুলোকে ধাক্কা দিতে সক্ষম সে। এইরকম বুলেটের মতো ধাক্কাতেই শিকার কাবু হয়ে যায়। গতির দিক থেকে এরা চিতাবাঘকেও হার মানায়। চিতার গতি শিকার ধরার সময় যেখানে ঘন্টায় 112 থেকে 120 কিলোমিটার, সেখানে প্যারেগ্রিন শাহিনের গতি 300 থেকে 350 কিলোমিটার, যা প্রায় 300 গুণ বেশি। এরা সাধারণত উপকূলে এবং জনবিরল নদীর তীরে অবস্থান করে। নেট জিওর তথ্য অনুযায়ী প্যারেগ্রিন ফ্যালকনের সর্বোচ্চ রেকর্ড গতিবেগ হচ্ছে 390 কিলোমিটার ঘন্টায়। এই অবিশ্বাস্য গতিটি সে অর্জন করে শিকারের উপর লম্বভাবে নিম্নমুখী ডাইভের সময়। প্যারেগ্রিন শাহিন যখন শিকার করে তখন মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে। সাধারণত এরা একাকী শিকার করে, পরিযায়নের সময়ও একাকী থাকে। খুব কম সময়ে এরা জোড়া বেঁধে ঘুরে বেড়ায়, শিকারকে আঘাত করে শূন্যে। উপর থেকে নেমে আসে সোজাসুজি প্রায় 300 কিলোমিটার গতিতে, ডানা শরীরের দুই পাশে চেপে ঝাঁপিয়ে পড়ে শিকারকে মুহূর্তেই ধরে ফেলে। প্যারেগ্রিন কখনোই সমান্তরালভাবে ধাওয়া করে তার প্রিয় খাদ্য কবুতরকে ধরতে পারে না। কবুতরও কোনো মতে প্যারেগ্রিনের ডাইভকে একবার এড়িয়ে যেতে পারলে তাকে সমান্তরাল ফ্লাইটে প্রলুব্ধ করে, তারপর তার নিজের খেলা খেলতে থাকে। প্যারেগ্রিন নিয়ে প্রাণী জগতে মজার সব কাহিনী আছে। 19 শতকের মাঝামাঝি সময়ের গল্প। উত্তর আমেরিকার ফসলের খ্যাতে ব্যবহার শুরু হলো এক ধরনের কীটনাশক ডিডিটি। মূলত ফসলের পোকামাকড় দমন করাই ছিল লক্ষ্য। ডিডিটি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বাড়তে থাকলো, তবে এর ক্ষতিকর প্রভাব অজানা ছিল। পাখি বিজ্ঞানীরা দেখলেন এর প্রভাবে প্যারেগ্রিন শাহিন নামের এক জাতের পাখি কমে যাচ্ছে। প্যারেগ্রিনের প্রধান খাবার ছোট পাখি। শস্যক্ষেতের পোকা খেকু পাখির উপর ডিডিটির প্রভাব কম হলেও পাখি খেকু প্যারেগ্রিনের উপর তীব্র প্রভাব পড়ে। এর ফলে পাখির ডিমের আবরণ পাতলা হয়ে যায় এবং ডিমে তা দেওয়ার সময় ডিম ভেঙে যায়। ফলে উত্তর আমেরিকা সহ পৃথিবীর সব প্রান্ত থেকে এই পাখির সংখ্যা কমতে থাকে। পাখিটিকে একসময় বিপন্ন হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা পাখিটিকে সংরক্ষণে নেমে পড়েন। প্যারেগ্রিন ফান্ড নামের একটি সংগঠন গঠিত হয় 1970 সালে। তারা বড় ধরনের ক্যাম্পেইন শুরু করেন, ডিডিটির বন্ধের জন্য জোরালো ভূমিকা রাখে। এছাড়া পাখিটি সংরক্ষণে কৃত্রিম প্রজনন ক্ষেত্র তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র সরকার পাখিটির গুরুত্ব বিবেচনায় 1972 সালে ডিডিটি নিষিদ্ধ করে, আর সংগঠনটির সহায়তায় প্রকৃতিতে ছাড়া হয় প্রায় 4,000 পাখি। আস্তে আস্তে প্যারেগ্রিন প্রকৃতিতে বাড়তে শুরু করে। বিপন্ন পাখি থেকে 1999 সালে এটি সংকটাপন্ন নয় তালিকায় স্থান পায়। প্যারেগ্রিন শাহিন সাধারণত দৈর্ঘ্যে 42 সেন্টিমিটার হয়ে থাকে। এর ডানা 28 সেন্টিমিটার, ঠোঁট 2.6 সেন্টিমিটার, পা 4.9 সেন্টিমিটার এবং ল্যাজ 14.5 সেন্টিমিটার। ছেলে আর মেয়ে পাখি দেখতে একই রকম, তবে মেয়ে পাখি আকারে তুলনামূলক বড় হয়। মাথা কালো, গালে গালপাট্টার মতো, চোখের তলায় সাদার উপর কালোর ছোপ, উপরের অংশে ধূসর কালো টান আছে, চওড়া কাঁধ, ডানা চওড়া থেকে সরু। তীক্ষ্ণ দৃষ্টি ক্ষমতার অধিকারী এদের চোখের রং গাঢ় বাদামি। বুকের তলা থেকে তলপেট পর্যন্ত খুব সরু সরু কালচে টান রয়েছে। ডানার তলায়ও কালো কালো টানে ভরা। ল্যাজ ছোট এবং ছড়ানো নয়। ভোর ও গোধূলি বেলায় এরা বেশি কর্মচঞ্চল থাকে। মার্চ থেকে মে মাসে এদের প্রজনন কাল। ডিম দেয় 3 থেকে 4টি, স্ত্রী পাখি একাই ডিমে তা দেয়। ডিম ফুটে ছানা বের হতে সময় লাগে 25 থেকে 27 দিন। অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশেই দেখা মেলে প্যারেগ্রিন শাহিনের। পরিযায়ী এই প্রাণীর দেখা মেলে শীতকালে। এরা নদী, হ্রদ, খাড়া পাহাড়, জলাভূমি, প্যারাবন, অর্ধ মরুভূমি, পাথুরে প্রান্তরে বিচরণ করে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত উপমহাদেশ, চীন, ইন্দোনেশিয়ায় এদের দেখা যায়। খুব সহজেই দেখা মেলে ঢাকা শহরে। আমাদের দেশের উপকূলীয় এলাকায় এর অবস্থান আরও বেশি। এসব এলাকায় সৈকত পাখির বিচরণ, আর শাহিনের প্রিয় খাবার সৈকত পাখি। পৃথিবীর প্রায় সব ফ্যালকনারিতেই এই পাখির খেলা দেখানো হয়। আরব শেখদের কাছে ফ্যালকনের কদর সবচেয়ে বেশি। ফ্যালকন দিয়ে তারা রাজকীয় শিকারে বের হয় প্রতি মৌসুমেই।